সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বেড়েছে পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, আনন্দ উচ্ছ্বাসে বাড়ছে কক্সবাজারের সাগর তীর। এই সাগর তীরে হাজার হাজার দর্শনার্থী বা দেশের দূর দূরান্ত যারা পর্যটকরা এসেছেন তারা আনন্দে মেতেছেন, তারা সেখানে গোসল করছেন, পাশাপাশি ছবি তুলছেন। আবার অনেকে আমরা লক্ষ্য করছি এখানে জেট স্কি রয়েছে, সে জেট স্কির যুগে কিন্তু সাগরের নীল জলরাশি একদম গভীরে গিয়ে তারা সেখানে 15 মিনিট করে রাইডে চড়ে তারা ঘুরছেন। এভাবে কিন্তু যেমন করে যে আনন্দ, সেই সাগরে আনন্দের পাশাপাশি নোনা জলে আনন্দ করছে, তার পাশাপাশি বালিয়াড়িতে বিস্তীর্ণ যে বালিয়াড়ি রয়েছে সে বিস্তীর্ণ বালিয়াড়িতে কিটকটে বসেও কিন্তু সমুদ্র উপভোগ করছে হাজার হাজার মানুষ। আমরা লক্ষ্য করছি অনেকে এখানে পরিবার পরিজন নিয়ে এসেছে বা প্রিয়জনের সঙ্গে এসেছে, তারা সবাই কিন্তু আনন্দ উচ্ছ্বাস করছে। আমরা দেখতে পাচ্ছি বালিয়াড়িতে ঘোড়া রয়েছে, ঘোড়ার পিঠে চড়ছে অনেকে, আবার অনেকে আমরা দেখছি বিচ বাইক রয়েছে, সেই বিচ বাইকে চড়ছে এবং প্রিয় মুহূর্তগুলো তারা ক্যামেরার ফ্রেমে বন্দি করছে। এভাবেই কিন্তু আমরা লক্ষ্য করছি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মানুষের যে চাপ সেটি কয়েক গুণ বেড়েছে। এখন যেহেতু শীত অনুভূত হচ্ছে এবং সাগরও শীতল, তার কারণে কিন্তু মানুষের যে চাপ সাপ্তাহিক ছুটির দিনে সেই চাপটা তারাও কিন্তু বেশ আনন্দিত। একদিকে ফটোগ্রাফাররা যেমন দিনের আয় তাদের বেড়েছে, ঠিক তেমনি যারা সামগ্রিক বা আচার বিক্রি বা শুটকি বিক্রি করেন তাদেরও কিন্তু সাগর তীরে যে 3 কিলোমিটার যেখানে পর্যটক বেশি আছে সেখানেই কিন্তু আমরা মানুষের চাপটা তুলনামূলক সাগর তীরে তারা বেশি সমুদ্র উপভোগ করতে এখানে আসে, সেখানেই কিন্তু আমরা মানুষের চাপটা মূলক যে সকল পর্যটক কক্সবাজারে এসেছে তাদের নিরাপত্তায় আমরা লক্ষ্য কিছু লাইফগার্ড যেমন নিয়োজিত রয়েছে, ঠিক তেমনি টুরিস্ট পুলিশও কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে। লাইফ গার্ড কর্মীরা বলছে যে 4 মাস যে সাগর উত্তাল ছিল তার কারণে লাইফ গার্ডের যে লাল পতাকা সরিয়ে এখন লাল হলুদ পতাকা সাগর ছাড়তে হয়েছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে।